লোকসভা ভোটের আবহের মধ্যেই 2026 সালের বিধানসভা ভোটের জন্য প্রতিশ্রুতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সংগ্রামী ভাতা দেওয়ার আশ্বাস দিলেন শুভেন্দু। সংগ্রামী ভাতার আওতায় কত টাকা করে সাম্মানিক দেওয়া হবে সে কথাও জানিয়ে দিলেন তিনি। 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে। মঙ্গলবার নন্দীগ্রামের হরিপুরে বিজেপির বুথ স্তরের কর্মীদের সভা থেকে এই সংগ্রামী ভাতার প্রতিশ্রুতি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। কারা পাবেন এই সংগ্রামী ভাতা সে কথাও এদিনের সভা থেকে স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। যারা মিথ্যা মামলায় জেলে গিয়েছেন তাদের জন্য এই উদ্যোগ বলে বুথ কর্মীদের সবাই বার্তা বিরোধী দলনেতার। দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে তাদের সবাইকে সংগ্রামী ভাতা দেব আমরা। যতজনকে জেল খাটিয়েছে প্রত্যেককে 5,000 টাকা করে ভাতা দেব। একই সঙ্গে পুলিশের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়ে রাখলেন যে তদন্তকারী অফিসাররা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো। শুভেন্দুর বক্তব্য এটা কোনো হুঁশিয়ারি নয়, এটা সতর্ক বার্তা। এবার প্রশ্ন হলো, লোকসভা ভোটের মুখে এই ধরনের প্রতিশ্রুতি মানে আদর্শ আচরণবিধি লঙ্ঘন, প্রতিশ্রুতির প্রেক্ষিতে পাল্টা দিতে ভোলেনি শাসক দল। লোকসভা ভোটের আবহের মধ্যেই 2026 সালের বিধানসভা ভোটের জন্য প্রতিশ্রুতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সংগ্রামী ভাতা দেওয়ার আশ্বাস দিলেন শুভেন্দু। সংগ্রামী ভাতার আওতায় কত টাকা করে সাম্মানিক দেওয়া হবে সে কথাও জানিয়ে দিলেন তিনি। 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে। মঙ্গলবার নন্দীগ্রামের হরিপুরে বিজেপির বুথ স্তরের কর্মীদের সভা থেকে এই সংগ্রামী ভাতার প্রতিশ্রুতি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। কারা পাবেন এই সংগ্রামী ভাতা সে কথাও এদিনের সভা থেকে স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। যারা মিথ্যা মামলায় জেলে গিয়েছেন তাদের জন্য এই উদ্যোগ বলে বুথ কর্মীদের সবাই বার্তা বিরোধী দলনেতার। দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে তাদের সবাইকে সংগ্রামী ভাতা দেব আমরা। যতজনকে জেল খাটিয়েছে প্রত্যেককে 5,000 টাকা করে ভাতা দেব। একই সঙ্গে পুলিশের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়ে রাখলেন যে তদন্তকারী অফিসাররা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো। শুভেন্দুর বক্তব্য এটা কোনো হুঁশিয়ারি নয়, এটা সতর্ক বার্তা। এবার প্রশ্ন হলো, লোকসভা ভোটের মুখে এই ধরনের প্রতিশ্রুতি মানে আদর্শ আচরণবিধি লঙ্ঘন, প্রতিশ্রুতির প্রেক্ষিতে পাল্টা দিতে ভোলেনি শাসক দল।